সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে বনগাঁ পৌরসভা, এই নিয়ে দেখুন নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এখন 14 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে নিউজ নোম্যান্সল্যান্ড আয়োজিত মিশন পৌরভোট অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। 14 নম্বর ওয়ার্ডে এবার কিন্তু লড়াই হচ্ছে পাঁচমুখী বলা চলে। জাতীয় কংগ্রেসের প্রার্থী রয়েছেন, তৃণমূল প্রার্থী রয়েছেন, নির্দল প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থী এবং বাম প্রার্থী। এই সমস্ত প্রার্থীদের কাছেই আমরা যাব, শুনে নেব কীভাবে চলছে তাদের ভোট প্রচার, কথা বলবো প্রার্থীদের সাথে কি অবস্থা এলাকার, কী অবস্থা 14 নম্বর ওয়ার্ডের, কোন প্রার্থী এগিয়ে রয়েছেন প্রচারে, এসব নিয়েই দেখুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। আপনারাও সাথে থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। আমরা হাজির হয়েছি পৌরভোট নিয়ে আমাদের যে বিশেষ অনুষ্ঠান মিশন পৌরভোটের, আজকে আমরা হাজির বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে মূলত পাঁচমুখী লড়াই হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রার্থী, বিজেপির প্রার্থী, বাম প্রার্থী, তৃণমূল প্রার্থী এবং রয়েছেন নির্দল প্রার্থী। আমরা প্রত্যেক প্রার্থীর সাথে কথা বলবো, জেনে নেবার চেষ্টা করব ভোটের লড়াইতে কীভাবে তারা ভোটের লড়াই করছেন, জেনে নেব কারা এগিয়ে রয়েছেন প্রচারে, সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান মিশন পৌরভোট। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ধৃতিমান পাল। আমরা সরাসরি ধৃতিমানবাবুর কাছে জিজ্ঞাসা করব, নির্বাচনের ভোট প্রচারে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কি বলছেন সাধারণ মানুষ? আমরা নির্বাচনের প্রচার করছি, সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা আমরা বলছি। এই অঞ্চলে সাধারণ মানুষের অনেক ক্ষোভ আছে, দীর্ঘদিনের ক্ষোভ, প্রায় 20-22 বছর হয়ে গেছে আর কি। এখানে তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর ক্ষমতাতে আছেন কিন্তু সেইভাবে উন্নয়ন করেননি। এখানে জল নিকাশির সমস্যা, ড্রেনেজের ব্যবস্থার খুবই অভাব, রাস্তাঘাট ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, এলাকায় স্বাস্থ্যকেন্দ্র নেই, অনেক রকম অসুবিধা আছে এলাকার অভ্যন্তরে, যেগুলো মানুষ আমাদের সামনে তুলে ধরছেন। আমরা আগামী দিনে জিতে আসলে এইগুলো করব বলে তাদেরকে প্রতিশ্রুতি আমরা দিয়েছি। মূলত আপনার ওয়ার্ডে পাঁচমুখী লড়াই হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রার্থী রয়েছে, বিজেপির প্রার্থী রয়েছে, তৃণমূলের রয়েছে এবং নির্দল রয়েছে, তৃণমূলের যিনি কাউন্সিলর ছিলেন আগে তিনিও নির্দলে দাঁড়িয়েছেন এবং আপনি বাম প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বী লড়াইয়ের মানে নির্বাচনী লড়াইতে কাকে ভাবছেন এখন? মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে আমি কাউকেই ভাবছি না, কেননা মানুষ এই 14 নম্বর ওয়ার্ডের মানুষ এবার জোটবদ্ধ যে বাম প্রার্থীকে তারা জয়লাভ করাবেই, কেননা নিজেদের মধ্যে দলাদলি, কেউ টিকিট নিয়ে পেয়ে নির্দলে দাঁড়িয়ে গেলেন, বিভিন্ন জায়গা থেকে লোক এসে কিনে দাঁড়ালেন, এই ওয়ার্ডের অভ্যন্তরের কোনো প্রার্থী নেই, যার ফলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী কাউকেই আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবছি না। এই 14 নম্বর ওয়ার্ডের মানুষ জোট বেঁধেছে বাম প্রার্থীকে জয়লাভ করাবে। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী নির্বাচনে জয়লাভের ব্যাপারে। নির্বাচনে জয়লাভ করলে 14 নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন? আমাদের এই অঞ্চলে সব থেকে বড় সমস্যা হচ্ছে জল নিকাশির সমস্যা, একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গাতে জল জমে যায়, সেই জল নিকাশি ব্যবস্থার দিকে আমরা প্রথমে অগ্রাধিকার দেব। প্রার্থী জানালেন যে সেইভাবেই কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবছেন না, নির্বাচনে জয়লাভ করলে এলাকার নিকাশি সমস্যা একটি বড় সমস্যা, জয়লাভ করলে নিকাশি সমস্যার সমাধানে প্রথম উদ্যোগী হবেন, এমনটাই জানালেন বাম প্রার্থী ধৃতিমান পাল।
নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। আমাদের সাথে রয়েছেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কবিতা বালা, যিনি অবশ্য এবার দলীয় টিকিট না পেয়ে নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি কবিতা দেবীর কাছে প্রথমেই জানতে চাইব যে নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন, ওয়ার্ড আপনার পরিচিত, দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সাধারণ মানুষ কী বলছেন, কতটা সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষের কাছে আমি ভালোই সাড়া পাচ্ছি, কেন তাদের কাছে একটাই বক্তব্য, আমরা কাছে থেকে কেন দূরে যাব। তাদের কথা আমরা যখন তখন যেতে পারি, রাত 8টার সময় 9টার সময় যখনই যাই দেখি আমাদের জন্য দরজা খোলা। এমনকি রান্নাঘরে উনি রান্না করছেন তখনও আমাদের রেসিডেন্সিয়াল দিচ্ছে, আমরা ওনার বেডরুমে ঢুকে যাচ্ছি। এই সুযোগটা আমরা কোথায় পাবো? আমরা তো রেলবাজারে টোটো ভাড়া দিয়ে অত দূর সবার পক্ষে তো যাওয়া সম্ভব না। এমনও পরিবার আসছে যারা বলছে, দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়ে লাইনটা পার হয়ে টপকে চলে আসছি। হ্যাঁ, আমরা কেন আমরা দূরে যাব? আপনি কাছে থাকতে, আমরা আপনাকেই দেব ভোটটা। ওয়ার্ডে এবার মূলত পাঁচমুখী লড়াই হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে, বিজেপির প্রার্থী রয়েছে, বাম প্রার্থী রয়েছে, তৃণমূল প্রার্থী রয়েছে, এবং আপনি মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন এই লড়াই? কাউকেই ভাবছি না মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে, আমি কাউকেই ভাবছি না। তাহলে নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি অনেকটাই আশাবাদী জয়ের ব্যাপারে, আমি অনেকটাই আশাবাদী। মানুষের যে সাড়া পেয়েছি তাতে যারা যদি ঠিকমতো ভোটটা দিতে পারে তাহলে আমি আশা করব আমার জয় নিশ্চিন্ত। ওয়ার্ডে যদি জয়লাভ করেন, জয়লাভ করার পর এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? আমি যদি জয়লাভ করি ওয়ার্ডের উন্নয়নের জন্য, আগে আমি যেসব বাড়িতে গেছি, যাদের মানে আমার ভোটের আগে আমি অনেক রাস্তা করেছি, আর যেই সব রাস্তাগুলো তাদের ড্রেনের দরকার, মানে যেখানে একটু জল জমে থাকে তাদের, সেই সবগুলোর দিকে আমি বেশি গুরুত্ব দেব। যেহেতু এলাকায় পরিচিত সেই কারণেই কাউকে বেশি গুরুত্ব দিতে চাইছেন না প্রার্থী, জয়ের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী প্রার্থী, জানালেন নির্বাচনে জয়লাভ করলে এলাকার যে নিকাশি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে সবার আগে অগ্রাধিকার দেবেন তিনি, এমনটাই জানালেন 14 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালা। নিউজ নোম্যান্স ল্যান্ড আয়োজিত মিশন পৌর ভোট নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জ্ঞানপ্রকাশ ঘোষ। আমি সরাসরি প্রার্থীর কাছে জানতে চাইব, নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন, কী বলছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষ বলছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, কর্ম করো ফলের আশা করো না। তা আমি 14 নম্বরে ওয়ার্ডে দাঁড়িয়ে সেটা আমার প্রমাণিত হয়েছে, যে প্রত্যেকটা দরজায় গিয়ে আমি রাধে রাধে বলেছি এবং মায়েরা বেরিয়ে এসে বলেছে যে আপনাকে তো চিনি, এবং হাসি মুখেই বলেছে আপনার সাথে আমরা আছি। নির্বাচনী লড়াইতে 14 নম্বর ওয়ার্ডে এবছর কিন্তু নির্দল প্রার্থীও রয়েছেন, কারণ বিগত দিনের যিনি কাউন্সিলর ছিলেন বনগাঁ পৌরসভার কবিতা বালা, পাশাপাশি তৃণমূলের প্রার্থী হয়েছেন দিলীপ দাস, বাম প্রার্থী রয়েছেন, এবং আপনি বিজেপি প্রার্থী জ্ঞানপ্রকাশ ঘোষ, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন? আমার কাছে প্রতিদ্বন্দ্বী সবাই, কারণ কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, অতএব প্রতিদ্বন্দ্বী আমার কাছে সবাই, এবং তার ভিতর দিয়ে আমার যতটা সফলতা আনা যায় আমি চেষ্টা করছি। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী আপনি? এটা সময় বলবে, কারণ সেটা মানুষ জবাব দেবে, সেখানেই আমি 8 তারিখের পরে সব বুঝতে পারবে। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্যে 14 নম্বর ওয়ার্ডে প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আমি বলেছি
যে আমি কাজ করলে সমস্ত সমস্যার সমাধান করে দেব, এবং আমার সেটা মনে হয় বনগাঁবাসী সবাই জানে যে আমি কাজের ছেলে, কাজ করতে ভালোবাসি, বলতে ভালোবাসি না। নির্বাচনের লড়াইতে সকলকেই সমান গুরুত্ব দিচ্ছেন, প্রতিদ্বন্দ্বী হিসাবে সকলকেই ভাবছেন, এবং কাজের বিষয়ে এখনই কিছু বলতে নারাজ। প্রার্থীর দাবি, নির্বাচনে জয়লাভ করলে কাজের মাধ্যমেই তার যোগ্যতা প্রমাণ করবেন এলাকাবাসীর কাছে, এমনটাই জানালেন 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জ্ঞানপ্রকাশ ঘোষ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ ভঞ্জ। আমি বিশ্বজিৎ বাবুর কাছে প্রথমেই জানতে চাইব, ওয়ার্ডে প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, কি বলবেন? আমি যখন ওয়ার্ডে বেরোচ্ছি, আমার সঙ্গে আমরা তো 10-20 জন লোক নিয়ে যাচ্ছেন, আমরা হচ্ছে প্রশাসনের রুলটা মেনেই আমরা যাচ্ছি, 4-5 জন বেরোচ্ছি, তার মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তবে ইয়াং জেনারেশনটা আমাকে একটু সহযোগিতা করছেন, আমাকে ফ্লেক্স লাগানো, প্লাগ লাগানো বেশ সহযোগিতা করছে ওখানকার স্থানীয়। আমি ভাবতে পারিনি যে আমার কর্মী পাবো কি না পাবো। তা বৃদ্ধ বয়স্করা হাত সিম্বলটা শুনে খুব বুকে হাত দিয়ে বলছে, হাত সিম্বল আছে, ইন্দিরা গান্ধীর হাত আছে এখনও? বলছে হ্যাঁ, আমরা ছিল না অনেকদিন, বহুদিন বিগত বন্ধ ছিল, আমরা কংগ্রেস আছে, আপনারা আছেন, আমিও আছি, এবং আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। বলছে হ্যাঁ বাবা, আমরা তোমার দুহাত ধরে আশীর্বাদ করছি, তুমি জয়ী হও। ওয়ার্ডে মূলত পাঁচমুখী লড়াই হচ্ছে, আপনি জাতীয় কংগ্রেসের প্রার্থী, বাম প্রার্থী রয়েছেন, তৃণমূল প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থী রয়েছেন এবং নির্দল প্রার্থী রয়েছেন, এই লড়াইয়ের ময়দানে প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমি তো মনে আমি কী করবো, লড়াই তো সবাই দিচ্ছে, মানুষ কাকে ভোট দেবে এখন বিভ্রান্ত অনেকেই আছে। ভোটের ময়দানে জয়লাভের বিষয়ে আপনি নিজে কতটা আশাবাদী? আমি আশাবাদী বেশ, মানে মানুষের সাড়া তো পাচ্ছি, বয়স্ক, আমি বৃদ্ধ বয়স্কদের কাছে যতটা সাড়া পাচ্ছি, আমি ইয়াং জেনারেশনটা ভালোই আশা পাচ্ছি। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? প্রথম ইয়াং যুব, ইয়াং মেয়েদের যাতে চাকরি হচ্ছে না, হতাশ হয়ে আছে, চাকরি পরীক্ষা দিতে পারছে না, চাকরি কোনো সুরাহা হচ্ছে না, ইয়াং জেনারেশনটাকে আমরা দেবো। আর মদ্যপানে বিরোধী, যাতে সমাজটাকে ভালো রাখার জন্যে আমি আগে চাইবো যেন এইটার থেকে সরে রাখা, এটা সবসময় আমি বিরোধী। নির্বাচনে জয়লাভ করলে নেশামুক্ত পরিবেশ গড়ে তোলা, পাশাপাশি এলাকার কর্মসংস্থান যাতে বাড়ে সেই ব্যাপারে উদ্যোগী হবেন কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ ভঞ্জ, এমনটাই কিন্তু জানালেন। চোদ্দ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলার পর যে ছবি উঠে এলো, লড়াইয়ের ময়দানে কিন্তু প্রত্যেকেই টক্কর নিতে প্রস্তুত, কেউ জমি ছাড়তে নারাজ একে অপরকে, এমনই ছবি উঠে এলো গোটা 14 নম্বর জুড়ে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।